হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নীল ষষ্ঠী, তো যারা যারা আমার মতন এরকম পুজো করছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বাপের বাড়িতে এসেছি, এসে এখানেই আমি বাপের বাড়িতেই পুজো করছি। আমি যদিও খুব একটা পুজো টুজো করতে পারি না, তো মা যেমন যেমন দেখিয়ে দিচ্ছে আমি সেই রকমই করছি। তোমরা দেখো, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তোমরা দেখো আমি কীরকমভাবে পুজো করছি। প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে মধু মাখিয়ে দিচ্ছি, এবারে চন্দন পরিয়ে দিচ্ছি, এবার বাবার মাথায় দুধ আর গঙ্গা জল মিশিয়ে দিচ্ছি। এবারে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম, মালা পরিয়ে দিচ্ছি, আকন্দর মালা। এবার যে কাটা ফলটা হয় সেটা দিয়ে দিলাম। আর ধুতরা ফুল সেটাও দিয়ে দিলাম। একটা গাঁদা ফুল দিয়ে দিচ্ছি, কিছু সাদা ফুল মাকে দিতে বললাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে একটা শাকালু দিয়ে দিলাম, একটা বেল দিয়ে দিচ্ছি, আর কাঁচা আম দিয়ে দিলাম। একটা মিষ্টিও দিয়ে দিলাম। হাতে ঘি আর মধু লেগেছিল, সেই জন্যে মাকে বললাম যে আমাকে একটু দাও, একটা কাপড় একটু মুছে নিই হাতটা। হাতটা মুছে নিলাম, যেহেতু আমার দুটো মেয়ে তাই জন্যে আমাকে দুটো মোমবাতি জ্বালাতে হবে, তো মা মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে। মা মোমবাতিটা ধরিয়ে দিল, আমি মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি। ঠাকুরকে মোমবাতিটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই দেখে হাসবে, কিন্তু সত্যি বলছি আমি খুব একটা ভালোভাবে পুজো করতে জানি না। আমার মন থেকে যেটা চায় আমি মনকে সবসময় ঠাকুরকে মন থেকে প্রণাম জানাই, আর যেটুকু পারি সেটুকুই করলাম। তো দেখো আমি একটু শাকও বাজাবো, যদিও আমি খুব ভালো শাক বাজাতে পারি না, তাও একটুখানি শাক বাজিয়ে নিলাম। শাকের আওয়াজটা আসছে না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই ভালো থেকো।